আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? আজ আমি আপনাদের সামনে এসেছি কিছু কথা বলবো, এর জন্য আমার পরিচয় দেবো জাস্ট এটাই। আমার নাম মাধুরী, আমার চারটা বাচ্চা আছে, তিনটা মেয়ে একটা ছেলে। আমার বড় মেয়ে নভেরা, ওর বয়স 13 বছর, ও ক্লাস 7-এ পড়ে। আমার মেজো মেয়ে, লাবিনা, ওর বয়স 8 বছর, ও মাদ্রাসাতে পড়ে। আমার ছোটো মেয়ে মুদ্রিকা মাসবিল, ও ছোটন হয়ে ঘুরে বেড়ায়। আমার ছেলের বয়স 3 বছর, ওকে মাদ্রাসায় পড়াবো, এখন আর পড়ে না কোনো ক্লাসে। আমার হাজবেন্ড, উনি আছেন একটা হাই স্কুলে, ওখানে ইংলিশ টিচার হিসেবে। তিনি একজন ভালো টিচার, একজন ভালো মানুষ, এটাই সবচেয়ে বড় কথা। তিনি হাজবেন্ড হিসেবে সবচেয়ে ভালো মানুষ, বাবা হিসেবে অন্যরকম, ভীষণ ভালো মানুষ, সন্তান হিসেবে ভীষণ ভালো মানুষ, সবার জন্য সে অন্যরকম। এই নিয়ে আমার ছোট সুখের সংসার। আপনাদের দোয়াতে অনেক অনেক ভালো আছি, খুব ভালো আছি। আমি আপনাদের সামনে আজ এসেছি কাজ দেখাবো না, শুধু কিচেন রুমে ঢুকেছি তো এই জন্য রুমটা একটু দেখাচ্ছি আর কিছু কথা বলতেছি। আমি রান্না করতেছি, চিকেন রান্না করি, চালের কুমড়া আছে, ওটা কুচি কুচি করেছি যে দেখেন, ওটা ভাজি করব। আমার ছোটনের জন্য দুধ গরম করে রেখেছি, ও ঘুমাচ্ছে, ও দুধ খাবে। ও আমার অনেক দুষ্টু একটা বেবি, ঘুম না পড়ায় কিছু করা যায় না, ওকে দেখাবো এখন না, অন্য একগুলোকে ওকে দেখতে পাবেন সবসময়। আজ এসেছি ছোট্ট একটা ব্লগ নিয়ে, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মতো বড় ইউটিউবার হতে পারি, বিভিন্ন ভালো ভালো কাজ দেখাইতে পারি। এই দোয়া রেখে আজকের মতো শেষ। আল্লাহ হাফেজ মাধুরী।